ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও কি ঘটছে সৌদির অন্দরমহলে? সৌদি রাজপরিবারের অভ্যন্তরের পরিস্থিতি ফের আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনামে। সৌদি রাজকুমারদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তারা কি আদৌ মুক্তি পাবেন? এখন উঠছে এই প্রশ্ন। এই ঘটনায় ফের একবার নিজের শক্তি দেখালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর ব্যাপারে গালফ নিউজ জানিয়েছে, নিজেদের প্রাপ্য পাওনা ও ভাতা আদায় করতে বিক্ষোভ দেখাচ্ছিলেন 11 জন রাজকুমার। পরিস্থিতি খোল আটে হতে পারে এমনটা ভেবেই তাদের গ্রেফতার করা হয়। এক নির্দেশে এই রাজকুমারদের অবিলম্বে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে অন্ধকার কারাগারে বন্দি করা হয়েছে। উল্লেখ্য, সৌদি বাদশাহ নিজের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে সম্প্রতি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে। এদিকে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, 2009 সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং 2012 সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল, ওই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।